প্রজাপতি বিস্কিটটা পুরোটা না খেয়ে লাস্টে একটু রেখে দিতে মালাইটা বের করে খেতে সুবিধা হয়। এসব আইডিয়া দিয়েছিলাম যে মালাইটা খাওয়ার জন্য প্রজাপতি বিস্কুটটা একটু মানে রেখে দিতে হবে। কার সাথে খাওয়া হয় এগুলো? নিশ্চয়ই খাওয়া হয় চা, প্রজাপতি বিস্কুট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্পর্কে আর কি আমি বুঝে উঠতে পারছি না কি হচ্ছে কি হচ্ছে না। বিশ্বাস করুন, একটার পর একটা হয়েই যাচ্ছে। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন সন্ধ্যা তারাকে দর্শকেরা আরো বেশি করে ভালোবাসা দিচ্ছেন, কারণ সন্ধ্যা তারায় প্রত্যেক দিন প্রায় রয়েছে নতুন নতুন চমক, নতুন নতুন ঘটনা ঘটছে। তবে এবার ঘটনা নয়, বোম পড়তে চলেছে, যেটা হতে চলেছে মহাপর্বে। একজন চাপে মাঝখানে, আকাশ সবসময়ই থাকেন তিনি এবং সন্ধ্যা তারা, এর মধ্যে একজনের খুবই একটা জটিল সমস্যা নয়, জটিল অবস্থা, মা হতে চলেছে। সেটা দিদি জানেন না, কিন্তু বোনকে তার সঙ্গেই বিয়ে দেবে, এরকম একটা গল্প হতে চলেছে, তাই তো? আগে এনার কাছে যাই। শুনেই ইন্ট্রোডাকশনে মুখটা হাসি ফাসি বন্ধ হয়ে গেছে, কী করবে এবার আকাশে? আমি তো নিজেই জানি না কি করবো কি করবো না, মানে একটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন। এখন জানতে পেরে গেছি যে তারা প্রেগনেন্ট, একটা দ্বন্দ্বে আছি, বুঝতে পারছি না যে বাচ্চাটা কার। হ্যাঁ, এখনো দ্বন্দ্বে আছি, বুঝে উঠতে পারছি না বাচ্চাটা কার। সন্ধ্যা জিজ্ঞেস করার চেষ্টা করছে তারার থেকে, আমিও জিজ্ঞেস করার চেষ্টা করছি, এখন সেই হিসাবেই চলছে। জানি না এখন বাচ্চাটা কার, সেটা তারাই বলতে পারবে পরে। তার বিশ্বাস নেই সম্পর্কে আর কি আমি বুঝে উঠতে পারছি না কি হচ্ছে কি হচ্ছে না। বিশ্বাস করুন, একটার পর একটা হয়েই যাচ্ছে, মানে কাণ্ড আমার জীবনে। সব এখানে বলা যাবে না তো, সব বলা যাবে না। একটু আগে বলছেন হাসবে না, কিন্তু হাসার মতো এই যে বোধ অমৃতা হয়ে দাঁড়িয়েছি, কি বলবো, বলে অ্যাকশন বলেনি তো, তারা হতে পারছি না। যিনি আছেন তিনি তো বোনের কিছু হলে মোটামুটি লাঠি সোটা সব নিয়ে গিয়ে যাবেন, এবার দিদি তো আরও বোধ হয় ভয়ঙ্করী। হ্যাঁ, মানে সন্ধ্যার উদ্দেশ্য মানে ওর গর্ভে যে সন্তান আছে তার সাথেই তারার বিয়েটা দেবে। এবার ও তারাকে নাম জিজ্ঞেস করছে, তারা তো নামটা বলবে না কিছুতেই, কারণ তারা তো জানে যে অ্যাকচুয়াল বাবা কে, সেটা সন্ধ্যা জানে না। আর আকাশ নীল একটা আন্দাজ করছে, কিন্তু কনফার্ম নয় আর কি, খুবই জটিল অবস্থা। আমি তো মানে সন্ধ্যা তো পুরো অন্ধকারেই আছে, ও তো কিছুই জানে না। শীঘ্রই আসতে চলেছে, যেটা আপনারা দেখতে পাবেন সেটা তো বলবেই, কিন্তু আপাতত আমি একটু বলবো যে এই যে এরকম বেশ মজার পর্ব চলছে, দর্শকেরা মজা পাচ্ছে, কিন্তু তিনজনের প্রেশার দিয়ে এই এক ঘন্টার পর্ব প্রচণ্ড মজায়, দর্শকেরা তো টান টান উত্তেজনা, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, উত্তেজনা টানটান, কিন্তু পর্বগুলো করতে মজা তো অবশ্যই, অ্যাক্টিংয়ের দিক থেকে মজা, কিন্তু মজা কিন্তু নয়, ভীষণ ডিপ্রেসিং একটা ব্যাপার, ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার। আমরা সিন করার পর সবাই মিলে বসে এরকম একটা হয় মানে, তাই হয় তো, ওটাই দর্শকের মজা লাগবে, অবশ্যই মজা লাগবে। আমি অন্বেষার কাছে একটু যাবো। অন্বেষা, এই সন্ধ্যা যে নানান চেঞ্জ আসছে আমি দেখছিলাম, কখনো মজা, কখনো রেগে যাচ্ছে, কখনো হাসছে খুব মিষ্টি, আর কখনো মাথার মধ্যে এক চলছে কিন্তু আরেক দেখাচ্ছে, এই যে বারবার ট্রান্সফরমেশন, এটা কেমন লাগছে? ভালোই লাগে, মানে যখন যেরকম যেভাবে যা করতে বলেন শাহানাদি সেভাবে, মানে উনি যেভাবে লেখা, ওনার লেখা যেভাবে আসে সেভাবেই আমরা করার চেষ্টা করি, তো ভালোই লাগছে। অনস্ক্রিন গেল, অফস্ক্রিন এমনিতে দুই নারীর মাঝে কি অবস্থা হয় একটু শুনি আমাদের আকাশ। আমার খুব ভালো অবস্থা থাকে, বিশ্বাস করুন, দুজনেই খুব ভালো। যখনই খিদে পাই আমি নিজে চলে আসি। হ্যাঁ হ্যাঁ, চিকেন, ড্রাই ফ্রুটস, মুসলি, স্যান্ডউইচ সবাই খাওয়ায়, খুব ভালো আমাকে মানে রাখে। অন্নপূর্ণা মা লক্ষ্মী আসে। হ্যাঁ, একশোবার মানে দুজনেই সবসময় খাওয়ায়, কোনো অসুবিধা হয় না আমার, খিদে পেলেই নিচে চলে আসি আমি। হ্যাঁ, খিদে পেয়েছে বলে, হ্যাঁ সকালবেলা স্যান্ডউইচ খেয়েছি, এর থেকে আমি বিকালে মুসলি আর ড্রাই ফ্রুটস খাবো বিকালে এনার থেকে। চেনে নাকি সেট যে ভাই আমার খাবে, ঘরে এলেই বুঝে যাই খাবি দাঁড়া আমার নিচে, ওই এলেই খাবার দিয়ে দিই নে খা। আমার নিচে আসার উদ্দেশ্য এটাই থাকে যে আমি খাবার খাবো, তাই দুজনে থেকে খাবার খাই আমি সবসময়। কিন্তু সবসময় খেলে হবে, খাওয়াতেও তো হবে, সেটা কি হয় কখন? দেখুন, আমি এখানে একা থাকি, আমার মা থাকে না, সুতরাং আমি খাওয়াতে পারি না। আমি দোকান দেখিয়ে দিই, বলি যে চা ওখানে ভালো পাওয়া যায়। হ্যাঁ, ওটা বলো, দোকানের একটা ঠিকানা দিয়েছে আমাদের যেখানে মালাই চা পাওয়া যায়, ওই দিয়েছে, এটা আমাদের, আমরা দুজনকে খেয়ে এসেছি, খুব ভালো ছিল খেতে, আর চিনি দিয়েছে। তারপরে আমি আর
সামনে সামনে খেয়ে এসেছি মালাই চা। আমরা তারিফও করেছে দুজনে মালাই চাটা। হ্যাঁ হ্যাঁ মা অফ আরে ওর ওই যে ভালো গুড টেস্ট গুড চয়েস ভালো দোকান। আচ্ছা মানে গিয়ে নিয়ে গিয়ে একটু খাওয়ানো গেল না তাই তো? আমি তো শর্টে ছিলাম তখন, এরা বেরিয়ে গেছে। আমি কি আমাকে এসে বলছে লাইফের এক্সকিউজ হচ্ছে যে যে প্রজাপতি বিস্কিটটা পুরোটা না খেয়ে লাস্টে একটু রেখে দিতে মালাইটা বের করে খেতে সুবিধা হয়। এসব আইডিয়া দিয়েছিলাম যে মালাইটা খাওয়ার জন্য প্রজাপতি বিস্কুটটা একটু মানে রেখে দিতে হবে। আশায় খাওয়া হয় এগুলো নিশ্চয়ই খাওয়া হয় চা প্রজাপতি বিস্কুট। হ্যাঁ 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 বন্ধুদের সাথে আমি আর অন্বেষা খুব বাজে ভাবে খেয়েছিলাম ওই মালাই চাটা। আমরা বুঝে উঠতে পারছিলাম না কি করে মালাইটাকে ম্যানেজ করবো। এটাই বোধহয় ব্যাপক ছিল তাই তো? যাই হোক এর জন্য এরকম একটা অ্যাড্রেস দেওয়ার জন্য এরকম একটা ডেস্টিনেশন খুঁজে দেওয়া যায়, ঠিক আছে খুশি সবাই। তো যাই হোক আমরা আর বেশি সময় নেব না, সিনের আজকে চাপ রয়েছে। কিন্তু আপাতত এই যে জানতে চলেছে আকাশ কি কিছু ভাবনা চিন্তা চলছে কী করবে কিংবা ম্যানেজ করবে, একদিকে ইনি একদিকে উনি এবং উনি আবার প্রেগনেন্ট পেন যার হাতে আছে উনি ভাবছেন আমাকে করতে যেটা বলবে উনি আমি করে দেবো। আর কোনো অসুবিধে হলে তো আমি ওনাকে মেসেজ করি, জানার চেষ্টা করি যে কীভাবে ক্যারেক্টারটাকে নিয়ে যাবো। আমি বুঝতে পারছি না দিদি, আমাকে একটু হেল্প করো। তো অ্যাজ এ মেন্টর অ্যাজ এ গাইড আমাকে পুরো বলে দেন যে এইটা হচ্ছে বিষয়, তো অসুবিধে হয় না সেটাতে। আর এখন আমি বুঝে উঠতে পারছি না কী হবে, মানে প্রোমোটাতে তো দেখলেন আপনারা সকলে যে আমি জিজ্ঞেস করছি বাচ্চার বাবা কে তারা, রেগে যাচ্ছে না এই সময় যে তুমি? হ্যাঁ না না রেগে তারা তারা রেগে যাচ্ছে না, তারা তো কোনো মতেই বলবে না কার বাচ্চা, মিস্ত্রি সংসার ভেঙে যাবে না, সেইটা তো হতে দেবে না, তার জন্য সব করতে পারে। লুকিয়ে রাখবে আর একজন বের করবে তাই তো? ও বলবে চুরি করে, ও বলবে না আমি শুনেই ছাড়বো। মানে এবার লুকোচুরি একটা সুন্দর লুকোচুরি খেলা শুরু হবে তাই তো? এতদিন তাই হয়ে এসছে, এবার আরো ওটা মানে বেড়ে গেল আর কি, এবার আরো লুকোচুরি খেলার মধ্যে সিরিয়াস ভাবে বেড়ে গেছে একদমই তাই। মানে এবার চোরকে ধরলে তারা নিস্তার নেই তাই তো? এবার তো সুন্দর চ্যালেঞ্জ নিয়ে নিয়ে জোর বাচ্চার বাবাকে খুঁজে বের করবেই। আমি খুঁজতে দেবই না এই বেশি জেদি দুজনের মধ্যে কি মনে? আমি জানি না কে জেদি, ঠিক আছে কে বেশি জেদি এটা কে লুকিয়ে রাখতে পারে সেটা দেখা যাবে। তো তার জন্য যেটা করতে হবে, এক ঘন্টার মহাপর্ব আসতে চলেছে সেটা একটু যদি বলে দাও। আমাদের সন্ধ্যাতারার মহাপর্ব আসতে চলেছে 5ই ডিসেম্বর সন্ধ্যে 7:30 থেকে। চোখ রাখুন স্টার জলসা পর্দায়, দেখুন সন্ধ্যাতারার মহাপর্ব। বাচ্চার বাবা কে তারা? আমি বলবো না মিসদি, আমি বলবোই না। হ্যাঁ জানি ডিএনএ টেস্টের ব্যাপারটা, যদি জেনে যেত তাহলে সবার আগে কি ওটা করে নেবে? কি করবে, আমি গিয়ে ছাড়খাড় করে দেবো হসপিটাল। দিদির সংসার ভাঙা যাবে না তাই তো? ভালোবাসে এটা দুই বোনের সত্যি। কিন্তু এবার কি বলবে, এটাই কি বলবে, এটাই তো বলবে। এই তো আমার মেসি বলে দিয়েছে তো, এই তো কবে যেন 5th ডিসেম্বর 7:30 সন্ধ্যা তারা, এক ঘন্টার মহাপর্ব আপনারা অবশ্যই দেখবেন। চোখ রাখুন স্টার জলসা পর্দায়। পর যার বলতি বান্ধতে চলেছে দুই বোনের জন্য এমনিতেই বান্ধ একটু আরো হবে, তিনি কি কিছু বলবেন? মুখ হ্যাঁ 5th অফ ডিসেম্বর স্টার জলসার মধ্যে দেখতে ভুলবেন না মহাপর্ব সন্ধ্যা তারার। খুব ভালো এপিসোড আসতে চলেছে, একদম টান টান উত্তেজনা আছে এর মধ্যে, দুজনে খুব ভালো পারফর্ম করছে এর মধ্যে, দেখবেন আকাশের ঘরের মধ্যে কী কাহিনী হচ্ছে, ঠিক আছে? বাচ্চার বাবা কে তারা বলে আমি শুধু থেমে যাচ্ছি, তারপর সন্ধ্যা কী করছে তারা কী করছে শুধু দেখবেন। হ্যাঁ মানে খুবই খুবই মজাদার এপিসোড আসতে চলেছে, মানে মজাদার আমাদের জন্য না আপনাদের জন্য। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।